আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে হোম অ্যাডভান্টেজ আর আশা করি ভালো একটা ম্যাচ হবে এ লট অফ গুড ওয়ার্ক ইন আওয়ার সাইড টু সো কাকডাকা ভোরে আবাহনী ক্লাব প্রাঙ্গণে এলিটা কিংসলে ফয়সাল আহমেদ ফাহিম মুজাফফর ও রহমত মিয়ারা গন্তব্য সিলেট যেখানে আগে থেকেই ঘাঁটি গেড়েছে মালদ্বীপের ক্লাব ঈগলস আর ঈগলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপ মিশন শুরু করবে ঢাকা আবাহনী তবে এই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আকাশে নীলরা গেল মৌসুমটা খুব একটা ভালো কাটেনি আবাহনীর লীগ শিরোপার পর ফেডারেশন কাপও হাতছাড়া হয় তাদের নিয়ম অনুযায়ী এএফসি কাপের কোয়ালিফায়ার খেলার কথা ছিল মোহামেডানের কিন্তু এএফসি লাইসেন্স না থাকায় সে সুযোগ হাতছাড়া হয় সাদা কালোদের আর ফেডারেশন কাপের রানার্স আপ হওয়ায় এএফসি কাপের বাছাই পর্বে ঢাকা আবাহনী প্রিলিমিনারি রাউন্ড টু এ আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস এই ম্যাচকে সামনে রেখেই কঠোর পরিশ্রম করেছে আবাহনীর ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়ে ক্লাব ঈগলসকে হারাতে বদ্ধপরিকর এলিটা ফাহিমরা এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন যেহেতু আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে হোম অ্যাডভান্টেজ আর আশা করি ভালো একটা ম্যাচ হবে আই থিংক উই প্রিপেয়ার বিগ ফর ইট সো আওয়ার এম ইজ গোইং টু উইন দি ম্যাচ ওয়েদারটাই হচ্ছে রেইনি সিজনের সো আমরা যেহেতু বৃষ্টির মাথায় প্র্যাকটিস করেছি এটা আমাদের একটা অ্যাডভান্টেজ যে মাঠটাও মার্ডি থাকবে এএফসি কাপ সামনে রেখে বেশ কিছু বিদেশি ফুটবলার দলে ভিড়িয়েছে আবাহনী শেখ জামাল থেকে ফরওয়ার্ড কর্নিলিয়াস স্টুয়ার্ট মোহামেডান থেকে মুজাফফর ফর্টিস থেকে ডেনিলো ও চট্টগ্রাম আবাহনী থেকে উজুকু ডেভিড ও মোস্তফাকে ধারে এনেছে ক্লাবটি সবশেষ ব্রাজিলিয়ান দুই ফুটবলারকে দলে টেনেছে আকাশ নীলরা মূল একাদশে জায়গা নিয়ে বিদেশি ফুটবলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা দ্য আউটকাম অফ দ্য গেম ইজ 3 পয়েন্টস এন্ড we are going there to just get nothing but 3 points so I'm very confident in the team and I think we also we've done a lot of good work in our side too so it's going to be a difficult game but I believe we will win the match yes sure you train this our job you come for give our best প্রিলিমিনারি রাউন্ড টু উতরাতে পারলে প্লে অফে ভারতের মোহনবাগান কিংবা নেপালের মাচিন্দ্রা এফসির মুখোমুখি হবে আবাহনী তবে আপাতত ক্লাব ঈগলের বিপক্ষের ম্যাচেই বেশি নজর ফুটবলারদের সব মিলে আর কি এখন একটা ভালো কমিউনিকেশন হয়েছে এখন এই কমিউনিকেশন যদি মাঠে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো তো উই আর জাস্ট ফোকাসিং অন ক্লাব ঈগলস নাও এন্ড দেন আফটার উই গেট পাস দিস হার্ডল দেন উই থিংক অ্যাবাউট মোহনবাগান প্রিপারেশনের জন্য আমাদের ট্রেনিংটা চালু ছিল আমরা সবাই একসাথে ট্রেনিং করছি প্লাস আমাদের ফরেন প্লেয়ার কিছু নতুন ফরেন প্লেয়ার আসছে ওদের সাথে ট্রেনিং করছি আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করব আগামী 16 আগস্ট ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী এএফসি কাপে বাংলাদেশের সবচেয়ে সফল দল বলা চলে ঢাকা আবাহনীকে এর আগে পাঁচবারের অংশগ্রহণ ও একবার সেমিফাইনাল খেলেছে আকাশী নীলরা চলতি আসরেও ভালো কিছু করার প্রত্যাশা ফুটবলারদের ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা